একটিমাত্র ইসলামের সংগীত যেই নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ প্রায় 7-8 বছর ধরে আমি এই নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছি বিশ্বের আনাচে কানাচে যারা বাংলা বুঝেন এই সংগীতটি অনেকে শুনেছেন ও মদিনার মাটিতে কারা কারা শুনেছেন এই সংগীত দেখি আলহামদুলিল্লাহ ইন্ডিয়ার এত মানুষ আমার এই সংগীত শুনেছেন এই সংগীত আমি আসার আগে অনেকেই বলেছেন বলার জন্য বিশেষ করে এখানে এসেছি আব্দুল মতিন নিজামি দামাতরা কাতহুম হুজুরের পরামর্শে হুজুরের আদেশে আজকে এখানে আমি এসেছি আমি তো আগে চিনতাম না হুজুরের মারফতে এখানে এসেছি তো হুজুর বয়ান করবে ইনশাআল্লাহ তো হুজুর বলেছেন তুমি এই সংগীতটি গিয়ে এরপরে বিদায় নেবে তো একেবারে শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এই সংগীতটি আপনাদেরকে গিয়ে শোনাবো ইনশাআল্লাহ ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার তোর বুকে অমর নবী যার লাগে পাগল সবই যার তোর হইল সৃষ্টি কাদিয়া আমি সারা খনি কখন যাব সেখানে সহে না সহে না আর পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাতো না দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাবো সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহ পাক আমাদের সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন করেন আমিন আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করেন যারা এই মাহফিলের জন্য অত্যন্ত কষ্ট করেছেন বিশেষ করে সৈয়দ রুহুল আমিন দান দ্বারা কাতহুম উনি সহ ওনার আব্বা যান আলহামদুলিল্লাহ ওনার শ্বশুর সহ অনেকেই আজকের এই মাহফিলে এই মাহফিল যাদের উসিরায় আমরা পেয়েছি সবার নাম তো আমি জানি না সবাইকে চিনিও না এই জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সবাইকে আপনি নেক হায়াত বাড়ায় দিন বলেন আমিন আল্লাহ আজকের মাহফিলে যারা বসে আছে আল্লাহ মুসাফির মানুষ আল্লাহ অনেক দূর দূরান্ত থেকে মেহমান এসেছে আল্লাহ রাব্বুল আলামিন সকলের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতি বানায়া পরিপূর্ণ মুসলিম মুসলমান বানায়া পরিপূর্ণ ইমানদার বানায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক বানায়া কবরে নিয়ে বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই আমার জন্য দোয়া করুন